জানি না তো, এটা করে দেখি জানা যাবে। মুড নাই কথা বলার। What? Because of me? Yeah. So uncomfortable. Hello, 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 hello everyone. I'm Noor and welcome to my channel Noor Glam. Wait. What? Wait. Yes. তোমার এগুলো সব দেখা যায়। ওকে, আজকে আমি আমার অ্যানিভার্সারি প্রিপারেশন ব্লগ নিয়ে এসেছি। এটা এরকম একটা প্রিপারেশনও না, জাস্ট আমি আজকে রান্না করবো, যেহেতু আমি আগামীকাল রান্না করবো না। আগামীকাল আমি ফ্রি থাকতে চাই, ঘরে রেস্ট নিতে চাই, বিকজ মানডে থেকে স্কুল খোলা, আমার ছেলে মেয়েদের গোসল টোসল সব কিছু হয়ে গিয়েছে, কাপড় টাপড় রেডি করা সব কিছু হয়ে গিয়েছে। জাস্ট আমি কালকের দিনটা ফ্রি থাকবো স্কুলের জন্য, প্লাস আমার অ্যানিভার্সারির জন্য, বিকজ এখন বাহিরে যাওয়ার মতো সিচুয়েশন নাই। তো আজকে আমি রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে আমি জাস্ট কালকের জন্য শুধু একটা চিকেন বিরিয়ানি করবো, আর কিছুই না। আর আজকের জন্য একটু রান্না করবো। ও হ্যাঁ, শুধু চিকেন বিরিয়ানি তা না, সাথে একটা মাছও করবো, ওটা যদি কেউ খেতে চায় তো খাবে। আমি জানি আমার হাজব্যান্ড খাবে, বাট আমার ছেলে মেয়েদের জন্য আমি স্পেশালি চিকেন বিরিয়ানিটাই ফোকাস করছি। আর আজকে খাওয়ার জন্যেও আমি রান্না করবো, দেন অবশ্যই আমি শাওয়ার করবো, এরপরে বাহিরে আমি যেতে পারি, যেহেতু আমি কালকে যাবো না বাহিরে, সো আমি আজকে যেতে পারি, কালকে যাবো না, ওয়েট, কালকে আমি যাবো, কোনো একটা কারণে আমি যাবো, এটা আমি কালকেই বলবো। আর আজকে আমি বাইরে যেতে পারি, আমার ছেলের ক্লাস টিচারের জন্যে ব্রাইটনেস, তুমি যে দাঁড়িয়ে আছো না সানলাইটের কারণে, লাইট আসে না, পারফেক্ট। সো আমার ক্লাস টিচারের মানে আমার সিয়ানের আমার ছেলের ক্লাস টিচারের জন্য আমার ক্লাস টিচারের জন্যে আমি আমার ছেলের ক্লাস টিচারের জন্য গিফট কিনতে হবে, কারণ উনি আমার ছেলে মেয়েদের পাসপোর্টের জন্য সাইন করেছে ইন্টারভিউ নিয়ে। সো ওনার জন্য গিফট কিনবো, আর এই তো। ও আর রাতে আমি মেহেন্দি দিব, আমি এক হাতে মেহেন্দি দিব না, দুই হাতে মেহেন্দি দিব, ওটা আমি পরে আসছি রাতের কাহিনী। সো আমার এখানে এখন 11:30 বাজে, আর আমি এখন ব্রেকফাস্ট করতেছি, সবার শেষ, লেটে উঠেছি, লেটে অ্যাকচুয়ালি ওরকম লেট না, নর্মালি আমি আরও লেটে ঘুমাই, বিকজ আমার ঘুমে প্রবলেম হয়। সো আজকে আমি ইচ্ছে করে উঠেছি লেটে, আমার অনেক মাথা ব্যথাও ছিল। সো এই তো এখন ব্রেকফাস্ট আমার শেষ হয়ে যাচ্ছে নিয়ে, বাট আমার কফিটা রয়ে গেছে, কফি খেতে একটু সময় লাগে যেহেতু এটা অনেক বড় খাবার। সো আস্তে আস্তে খাওয়া শেষ করছি, দেন রান্নাবান্না শুরু হয়ে যাবে, তারপর শাওয়ার করবো, দেন বিকালে খাওয়া দাওয়া রেস্ট টেস্ট নিয়ে, তারপর আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে তারপর মেহেন্দি টেন্দি লাগানো, সঙ্গেই থাকবেন, আপনাদেরকে সব দেখিয়ে দেখিয়ে আমি করবো। সো এখনকার জন্য এখানে আমি বিরতি নিচ্ছি, দেন কাটান। সো আমি এটা রান্না করেছি, আমার ছেলে বোনলেস ফিশ খাবে, সো এটা পাঙ্গাস ফিলেট, এটা আমি টমেটো দিয়ে করেছি, আর এখানে মুলা দিয়ে মিরকা মাছ দিয়ে করেছি, বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি হোক, তারপর আমি দেখাচ্ছি এভরিওয়ান। আমার গোসল গোসল শেষ, আমি শাওয়ার করে ফেলেছি, এখন আমি বের হয়ে যাব, আর আমার চিকেন বিরিয়ানিও হয়েছে বাই দ্য টাইম, ওয়েট আ মিনিট। সো এটা হচ্ছে আমার চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে, এটা আমার কালকের জন্য। এখনকার সব কাজ শেষ ঘরে, এখন আমি বের হয়ে যাব, আমি টেস্কো যাব, আমার এখানে 3:30 উপরে বাজে, আমি টেস্কো যাব, আমার যেটা কেনার আমি ওটা কিনে ফেলবো, কিছু জিনিস এনেছিলাম রিটার্ন দিতে হবে সেটাও রিটার্ন দিব, দেন আমি আমার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি, লাইক আমার শ্বশুরশুরি ঘরে যাচ্ছি, ওখানে আমার ভাসুর ভাসুরের ফ্যামিলিও থাকে, সো ওখানে যাচ্ছি, একটা রিজন আমার মেহেন্দি লাগাতে হবে। সো আমি লেফট হ্যান্ডে লাগাতে পারি, বাট রাইট হ্যান্ডে লাগানোর মতো আমার ওই ক্যাপাসিটি নেই, আমি পারি না, বিকজ আমি লেফট হ্যান্ডেড না, তো এই জন্যে ওখানে আমি মেহেন্দি লাগাবো, বাট আগে আমি আমারটা লাগাবো বাম হাতে, দেন আমি ডান হাতে লাগাবো। সো সঙ্গে তো আছেন, দেখবেন সব। এখন বের হয়ে গিয়েছি, সরি, আই এম সো সরি, আমার ক্যামেরা সেট আপের ওইভাবে একটা করতে পারিনি,
because I'm busy watching them. I'm keep having camera set up. Kurbo. It's the first time I'm going to set up, so I'm going to go to my house. I'm going to go to my house. I'm going to go to my house. Wait a minute. That's my Tesco store. I'm going to park my car, but I don't know where I'm going. That is the most hard time amar jonne gari park kora. Koto dure chole ashlam gari park korte giye. Ha, আমি গাড়ি পার্ক যেখানে করা হচ্ছিল ওখানে পাইনি, আমি দূরে চলে আসছি, জায়গা পাচ্ছিলাম না, যখন পেয়েছি তখন টু লেট, আমি অনেক সামনে চলে যাওয়ার পিছনে গাড়ি ছিল, সো আমি যাই বের হয়ে যাই, তাড়াতাড়ি কাজ শেষ করে যেতে হবে। ওকে, আমি কিউয়ের মধ্যে আটকে গেলাম, নেভার মাইন্ড। অনেক মানুষ অ্যাকচুয়ালি টাস্কোতে, এখন বুঝলাম না, আই থিঙ্ক স্কুল খুলবে মানডে থেকে, যার কারণে মনে হয় টাস্কোতে এখন অনেক মানুষ। ওয়াও, আমি মাত্র আসলাম, অনেক টায়ার্ড, আমি নিজে বুঝতে পারিনি যে আমি রেকর্ড করব না শপিং করব, এত বেশি মানুষ, লাইক মানডে থেকে সব স্কুল খুলতেছে, এর কারণে মনে হয় মেবি মানুষ অনেক শপিং করতেছে। আমার তো লিটারেলি অবস্থা খারাপ, আমি পুরো পাগল হয়ে গেছি এত মানুষ দেখে, আমি শপিং করতেছি আবার খুঁজতেছি দেখতেছি, মানুষের জন্য ওয়েট করতে হইতেছে আমার, লাইক আমি টোটালি স্টাক, এরকম অবস্থা ছিল আমার, সো এই জন্য আমি ওইভাবে রেকর্ড করতে পারিনি, আই এম সো সরি। এখন আমি চলে যাচ্ছি, আর সবচেয়ে বড় জিনিস আমি যে মেহেন্দি লাগাবো, আমি মেহেন্দি আনিনি, আমার ঘরেও যেতে হবে, মেহেন্দি পিক আপ করতে হবে, তারপর ফার্ম হাউস যেতে হবে, ওখানে একটা জিনিস রিটার্ন দিতে হবে আমার, মানে পুরো ডাল ভর্তা খিচুড়ি আজকে আমি। আমার ফার্ম ফোর্সের কাজ শেষ, ওটা জাস্ট একটু রিটার্ন ছিল আর কয়েকটা জিনিস আমি কিনেছি, সো এখন আমি যেটা করব, আমি ঘরের দিকে যাব, অ্যান্ড আই এম সো সরি যদি আমার ফোন আঁকা বাঁকা হয়ে থাকে, আমি ফোনটা সেট আপ দিতে পারিনি তখন না এখন, সো ফোন নিয়ে আমার একটু ঝামেলা। আচ্ছা, আমি মনে হয় কোন দিক দিয়ে আসলাম, পিক আপের কাজ শেষ, আমি এখন চলে যাব আমার শ্বশুর বাড়ির দিকে।
এখনকার এই ভিডিওটি আমি একটু ভয়েস কভার দিয়ে নিলাম, কারণ কিছু প্রিভিস থাকার কারণে আমি ওভাবে রেকর্ড করতে পারিনি। সো আমি আসার পরে ওখানে সবাই ছিল, লাইক আমার শ্বশুরি, আমার ভাসুর, ভাসুর ফ্যামিলি, আর আমার ছোটো ননদ ছিলেন, উনি এসেছেন দেখা করতে সবার সাথে। সো আমরা ওখানে চা নাস্তা করলাম, খাওয়া দাওয়া করলাম রাতে, দেন গল্পগুজব করলাম, দেন কিছু ডকুমেন্টস চেক টেক করা হলো, লাইক ফ্যামিলি আর কি। সো এতটুকুই করার পরে আমি আমার ডান হাতে মেহেন্দি লাগিয়েছি অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইটে, আর আমার বাম হাতে আমি এখনও লাগাইনি, এটা আমি এখন লাগাবো। সো এতটুকুই ছিল, আমি ওভাবে রেকর্ড করতে পারিনি। আর মেহেন্দিটা আমাকে আমার ভাবি লাগিয়ে দিয়েছে, ভাবি বলতে আমার ভাসুরের ওয়াইফ, লাগিয়ে নিবো। আমি অ্যাকচুয়ালি ঘরে, এখন ঘরে চলে আসছি, জাস্ট এটা ভয়েস কভার। সো আজকের এতটুকুই ছিল আমার ভিডিও, আশা রেখে আপনাদের ভালো লেগেছে, আর কালকের ভিডিও ডেফিনেটলি আসবে, অপেক্ষায় থাকুন, সাথে থাকুন, টেক কেয়ার, টাটা।